আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো সেমাই পিঠার রেসিপি। চলুন তাহলে দেখি এই সেমাই পিঠা কিভাবে তৈরি করতে হয়। একটি কেটলির সাহায্যে গরম পানি আগে থেকে ফুটিয়ে নেওয়া হয়েছে। এখন এই ফুটন্ত পানিটি এই হাঁড়িতে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেলে শুকনো চালের গুঁড়ো এতে অল্প অল্প করে দিতে হবে। এখানে প্রায় 1.5 কেজির রকম শুকনো চালের গুঁড়ো আগেও কিছু করা হয়েছে, এখন আবার কিছুটা প্রয়োজন, এই জন্য আবার কিছু করে নেওয়া হলো। এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে কিছুক্ষণ। এই তো হয়ে গেল, এখন এটা গরম থাকা অবস্থায় ভালো করে মুথে নিতে হবে। এরপর এখন যেটা করতে হবে, হাতের সাহায্যে লম্বা করে ডোটিকে বেলে নিতে হবে। সেটার ভিডিও আমার ভুলে করা হয়নি। এরপর লম্বা ডোটিকে হাতের সাহায্যে ঠিক এভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটিকে কিভাবে কাটা হচ্ছে। হয়ে গেলে এই পর্যায়ে চুলায় একটি হাঁড়িতে 3 লিটারের রকম দুধ দেওয়া হলো। দুধটি একটু ঘন করে এর মধ্যে পরিমাণ রকম কিছুটা চিনি দেওয়া হলো। আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দিয়ে দিবেন। এরপর এতে দিয়ে দেওয়া হলো ফ্রোজেন নারিকেল, আপনারা চাইলে ফ্রেশ নারিকেলও দিতে পারেন। নারিকেল এখানে ছোটো সাইজের একটি দিলেই হবে। ভালো করে নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দিতে হবে সেমাইগুলো, আস্তে আস্তে অল্প অল্প করে, সবগুলো একত্রে দিতে যাবেন না, ধীরে ধীরে অল্প অল্প করে দিলে ভালো হয়। এরপর ভালো করে সবগুলো দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে প্রায় 1/2 কেজির রকম গুড় এতে দিয়ে দিতে হবে। গুড়টাকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর নামিয়ে একটি পাত্রে ঢেলে নিতে হবে। এই তো হয়ে গেল সামাই পিঠা বা চালের সামাই, এক এক অঞ্চলে এটাকে এক একভাবে বলে থাকে। দেখতেই পারছেন খুবই লোভনীয় হয়েছে। ঠিক এইভাবে আপনারাও বাসা ট্রাই করে দেখবেন, খুবই মজাদার এবং সুস্বাদু হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।